দেবে এবং ডান্স বার কালচার কু পুনি অথরে ভুবনেশ্বরের পুনর্জীবিত করিবে এহার আমি ঘোর বিরোধ করুছু এবং দুর্ভাগ্যজনক বলি মনে করুছু। ড্রেস পিঁধিবে না, টঙ্কা উড়া পুরুষ মানে সেটি টঙ্কা উড়াই পারিবে না, এমতি কিছু গ্রাউন্ড রুলস গাইডলাইন্স রাখিকি সেমানে ডান্স বার চলাইবা পাই চাহুচন্তি। কিন্তু মোর প্রশ্ন পুলিশ বিভাগকু, রাজ্য সরকার, গৃহমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকু মধ্য যে আপনার এটা কেমতি এনশিওর করবে, কারণ ডান্স বার আপনার পুলিশ মুতায়ন করবে, আপনার মহিলা মানে যে সেটি নাচবা যাবে বলে আপনার কুমেন তাঁকর সেফটি সিকিউরিটি পাই আপনার কোণ কোণ পদক্ষেপ নেই বা চিন্তা করছেন নেবে বলে, যে মানে ডান্স বার কু ভিজিট করবে পুরুষ মানে তাঁকর আইডেন্টিটি সেমানে কেউ ব্যাকগ্রাউন্ড রু আসুচার, যে মানে নাচুচার সেমানে কেউ ব্যাকগ্রাউন্ড রু আসুচার, এমনি অনেক বিষয় রয়েছে যেটার পুরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা নহেকি এভাবে গোটে কনসেপ্ট ডান্স বার কনসেপ্ট ভুবনেশ্বর ভাল জায়গায় স্থাপনা করাটা সমাজ পাইকি ভাল নুহে বলে আমি অনুভব করছু। আগামী দিনরে নিশ্চিত ভাবে এটা আমি আজি ইয়ার ভবিষ্যৎবাণী করছু, আগামী দিনরে আপনার দেখবে যদি রাজ্য সরকার তুরন্ত ডান্স বার কনসেপ্ট কু লাইসেন্সিং ক্যানসেল নকরন্তি, আপনার দেখবে সেই ডান্স বারে হি অপরাধ হব, এই ঝিও মানুষ নেই বাড়িয়া পিটা তুমি তোফান হব, যুবতী চালানর বি আশঙ্কা রয়েছে, কোণ হচ্ছে ডান্স বার ভিতরে ইয়ার নিয়ন্ত্রণ কি করব, থরে লাইসেন্স দেলা পরে ইয়া ভিতরে কোণ রহুছি কোণ হচ্ছে ইয়ার ইয়ার গ্যারেন্টি কি দেব, এইটি আহুরি অনেক আগুক বেআইন কাম নহব বলে সেই গ্যারেন্টি মধ্য কি দেব, ইয়ে সবু প্রশ্নক আখি আগে রাখিকি আমি রাজ্য সরকারকু অনুরোধ করিবু যে ইয়ে যে ডান্স বার কু লাইসেন্স দেবার ভাবিছেন তাকে তুরন্ত রদ্দ করন্তু, ইয়ে ওড়িয়া সমাজ পাই ঠিক সুপ্রিমকোর্ট মধ্য কইছি এইথিপাই কি যে মহারাষ্ট্র ব্যান করিবা পাই কি চাইতিলা মুম্বাইরে, কিন্তু সুপ্রিমকোর্ট কলে একো কমপ্লিট ব্যান নকরি কি প্রোহিবিট নকরি কি আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস আপন ডান্স বার খুলি পারিবে, সিসিটিভি ক্যামেরা রহিব ইয়ে রহিব সিয়ে রহিব হাজার কথা তাঁকর নিয়ম কানুন থিলা। বম্বের কথা অলগা ভুবনেশ্বর কথা অলগা, বম্বে হচ্ছে গোটে কসমোপলিটন সিটি, বিভিন্ন রাজ্যর বিদেশর আসুচার লোক, সেটা গোটে ফাইনান্সিয়াল হব, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার কারবার সবুদিন হচ্ছে, ইভেন ডান্স বারে বি হচ্ছে, এন্টারটেনমেন্ট ইন্ডস্ট্রিটা তাঁকর মেচিওর, ওড়িশার এটা সেই সেই ধরনের পরিপক্কতা পৌঁছি না, আইটি আপনার এটা আরম্ভ করবে, আগর আমি দেখিছে বার মানুষের গুড়ি গুড়া চালা ফায়ারিং হওয়া আর মহিলা মানুষ এনেকি নচেবাটা লোক আগে এটা গোটে ঠিক লাগুনি, ইয়ে সবু ভিতরে কোটি বি ডান্স বার যে পরিকল্পনা হয়ে না, এটি ঝিও মানুষের মহিলা মানুষের আর্থিক দুরবস্থার ফাইদা উঠাইকি তাঁকু লোক আগে যে লোক মানে খোলে আম মদ পিউবে হোটেল মানকরে সে লোক মানক আগে তাঁকু আনিকি নচেবা, ইয়ে মহিলা মানকর সম্মান হানি বলে আমি ভাবুছু, তাঁকর এটা গোটে কমোডিফিকেশন বলে মনে করছু, তাঁকু গোটে বস্তু রূপরে প্রেজেন্ট করিবা আউ স্টিরিওটাইপিং করাইবা যে মহিলা মানে হচ্ছন্তি উপভোগ্র বস্তু উপভোগ্র সামগ্রী, সেমানে পুরুষক আগে নাচবে, ইয়ে যে চিন্তাধারা রয়েছে ইয়ে গোটে মু ভাবুছি গোটে হীন মানসিকতা এবং মহিলাকে গোটে সীমিত ভূমিকার দেখিবার মানসিকতা, সেই সেইথিপাই আমি ইয়াকু বিরোধ করুছু। গোটে সভ্য সমাজের নিশ্চিত ভাবরে রেসপন্সিবল দায়িত্ববান অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট বিলকুল রহিবা উচিত, তাকু কেহি মনা করুনান্তি, কিন্তু ডান্স বারর কালচার যেটা ওড়িশারে গ্রহণীয় আগরু বি হেই নাই, আউ মোর বিশ্বাস যে আগামী দিনরে মধ্যে ইয়ে গ্রহণীয় হবনি, কারণ এটা আমার সংস্কৃতির পরম্পরার পার্ট নুহে অঙ্গ বিশেষ নুহে।